এটা হচ্ছে আমাদের ভেস্টিজের স্যানিটারি ন্যাপকিন, যেটা হচ্ছে 100% কটন। আর কতটা 100% কটন সেটা তো অবশ্যই আমরা দেখব। আর এটা একটা বাইরের প্রোডাক্ট নিয়েছি, নাম বলবো না, তাই একটু জাস্ট দেখে নেব কোনটা কি কাজ। কখন সমস্যা দেখা যায়, দেখা যাবে ইচিং হচ্ছে, কখনো এই সমস্ত কারণে হতো না। সবচেয়ে বড় কথা, প্যাকেটটা কি সুন্দর, একদম কভার করা, কোনো ডাস্ট না, কোনো ইনফেকশন হওয়ার ভয় নেই। আর এই যে বলছে না, এটা না ওটা, এটা হচ্ছে ডে, আর এই যে লং সাইজ এটা, এটা হচ্ছে নাইটের জন্য। আর প্রাইভেট এরিয়াগুলো সবসময় সতর্ক থাকা উচিত। ইন্ডিভিজুয়ালি প্যাকিং করা, যে কারণে আমাদের ক্যারি করারও অনেক সুবিধা, এবং কোন রকম ইনফেকশন তো আসবেই না, মানে ব্যাকটেরিয়া তো আসছেই না, জার্মস আসছে না। আর এটা বোঝা যাবে পুরো কটন দিয়ে বোঝা যাচ্ছে। আর এটাই যে হাত দিয়েছি না, কেমন যেন একটা শক্ত শক্ত ব্যাপার লাগে, মনে হচ্ছে একটা প্লাস্টিক আছে, এরকম একটা মনে হচ্ছে। আমি একটা ছোট্ট ঢাকা নিয়েছি যাতে আমার মেজারমেন্টটা বুঝতে সুবিধা হয়। এটা বাইরের প্রোডাক্টটাতে নিলাম, এবার আমরা একটা জিনিস দেখবো, এটা ভিজছে কিনা দেখবো। এটা টিস্যু পেপার না, ছেলে দেখা যাচ্ছে ভিজে উঠলো। এটা এবার আপনারা দেখুন, এটা যদি কন্টিনিউ এরকম ভেজা থাকে কয়েক ঘন্টা একটা প্রাইভেট এরিয়াতে যখন এটা থাকছে, তাহলে কিভাবে ইনফেকশন হতে পারে। আর এয়ারটাও তো পাস হতে পারছে না, তাহলে অক্সিজেনের অভাবটাও ওখানে রয়েছে, যেটা আমাদের এখানে থাকবে না। এবার আমি এটা কাটবো, কেটে দেখবো। সবচেয়ে বড় কথা, আমাদের এখানে কিন্তু 8টা লেয়ার আছে, আর এটাতে কি আছে দেখি, দেখা যাচ্ছে এই যে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এটা পরিষ্কার একটা বোঝা যাচ্ছে যে এটা প্লাস্টিক। দেখো প্লাস্টিক ছিল এরকম অবস্থা হয় কিভাবে এলো, এটা হাত দিলেই বোঝা যাচ্ছে একটা কাপড়।
আর এটা হাত দিলে বোঝা যাচ্ছে, কেউ টাচ করলে বুঝতে পারে প্লাস্টিক দুটোই ধরো। একটু জল নিয়ে নিলাম যাতে কোনো সমস্যা তৈরি না হয়, এটাকে পোড়াবো। এইখানটায় আসো, এইখানটায় আসো, কিন্তু হাতে ধরছো কেন তুমি? কাঠিটা দিয়ে দাও, কাঠিটা ফুটো করে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দরকার বাবা? না না না, হাতে তোমার ব্যাপার ওই যে বেরে খাই সব। গন্ধটা কেমন? পুরো পোড়া গন্ধ বেরোচ্ছে, আর গলে গলে পড়লো। আচ্ছা, এই যে প্লাস্টিক পুড়লে যেরকম হয়, প্লাস্টিক তো পুড়ে না বা ছাই হয় না, গুটিয়ে যায়, ওরকম হয়ে গেল। ঠিক আছে, এটা ফেলে দিও না, এটা জ্বলে যাবে, এটা ছাই হয়ে যাবে। দেখেছো, এটা কাপড়, এটা পুরোটা, এটা পুরো গলে গলে পড়লো না। দেখা যাচ্ছে একজনের কি অবস্থা, আর একজন জলের মধ্যে তাও। আচ্ছা, এটা আমাদের আর একটা পার্ট যেটা আছে, এটা একটা চিপ। ঠিক আছে, গ্রাফিন, গ্রাফিন চিপ, আনিয়ন চিপ। এটার কাজ হচ্ছে, যেটা আমাদের অনেক সময় হয় না, আমরা বুঝতে পারি না, আগেকার দিনে মা ঠাকুমারা বলতেন যদি পেটে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, বিরস চলাকালীন কোথাও গরম জল দিয়ে একটুখানি সেঁক দিতে। ঠিক আছে, এইবার সেটা করে অবশ্যই একটা ভালো রেজাল্ট হতো, কিন্তু আমাদের কোম্পানি এটা নিয়ে এত সুন্দর ভেবেছেন, যে ম্যানেজমেন্ট এত সুন্দর ভেবেছেন যে এইটার জন্য কিন্তু আমাদের প্রোডাক্টের দাম বেশি, নাহলে হয়তো আরেকটু কম হতো। আর এটা যেহেতু রয়েছে, এটাতে আমাদের ওই যে যন্ত্রণা ব্যথা এগুলোকে কমিয়ে দিতে সাহায্য করে। ড্রেনে ফেলে দিই যেখানে সেখানে ফেলি, তো তাই এটা আমি জলের মধ্যে ফেললাম, দেখি কি হয়। আর এটা হচ্ছে বাইরেরটা পুরো বাটন, এটা আমি আর একটা গ্লাসে রাখলাম। আরো জল লাগবে, এর একজন ক্ষমতা কত না, একদম শক্ত হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আমি আরো জল দিলে আরো নিতে পারবে, অ্যাবজর্ব ক্ষমতা প্রচুর। ঠিক আছে, আর দুটোতে সমপরিমাণ জল ছিল, বরং ম্যাম ওতে আরো জল অ্যাড করেছে, এটা দেওয়ার পরেই দেখব। এটা একদম পুরো টাইট, ওটা উল্টাও, এটা উল্টাও, দেখুন ওতে যত জল পড়ছে ওটার ভিতরে একটা সিলিকন গ্রানুলস থাকে, সেটা সিলিকন পুরো ভিজে সিলিকন হয়ে যাচ্ছে ওটা, যে কারণে যতটা জল পাচ্ছে ততটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। আর এটা সামান্য পরিমাণ জল দেওয়ার পরে ওই অবস্থা, এখনো বের হচ্ছে, এই যে এখনো বের হচ্ছে, ওটা জল বের হচ্ছে। এবার একটা জিনিস দেখবো, যেটা হচ্ছে এটার মধ্যে এই যে জল, এটা তো ঘন হয়ে গেছে পুরো, এবার এটাকে আমি লিকুইডে তৈরি করবো। ঠিক আছে, লিকুইড করতে গেলে সেখানে প্রথমে আমাকে আমি লবণ দিই, লবণ দিয়ে, কারণ আমাদের পরিবেশ জিনিস সেটা আমরা জানি সবাই।
এইসব দেখার পর এবার ভাবতে হবে যে আমরা আমাদের কতটা সচেতন হওয়া উচিত, হ্যাঁ, কি ব্যবহার করব। তাতে লিকুইড হচ্ছে এবং আমরা সস্তা জিনিস খুঁজতে গিয়ে নিজেদের রোগ কিন্তু আমরা নিজেরাই ডেকে আনি। বিভিন্ন রোগ ব্যাধি যা কিছু কিন্তু মেয়েদের যত সমস্যা এর থেকেই হয়। আর এর সাথে সাথে আমাদের সবারই উচিত ইন্টিমেট ওয়াশ যেটা সেটা ইউজ করা, আর ওটা আমরা অনেকেই করি না, কিন্তু ভুল প্রসেস, সেটা করা উচিত। কেন সাবান আমরা ইউজ করি বডির জন্য, শ্যাম্পু ইউজ করছি মাথার জন্য, স্কিনের জন্য আমরা খেয়াল করি, কিন্তু ইন্টিমেট এরিয়াগুলো তো আমাদের সবার আগে দেখা, তাই তো ম্যাম? এই যে একদমই লিকুইড ফর্মে হয়ে গেছে পুরো জল। তাহলে এটা যখন জলের সাথে যেখানে আমি ফেলি না কেন, মিশলে আমাদের কোনো ক্ষতি হবে পরিবেশে না, কোনো ক্ষতি হবে না। আর প্লাস্টিক কতটা ক্ষতিকারক আমরা সবাই জানি। তা কেমন লাগলো?